কয়লা আমদানির বিপরীতে বছরের পর বছর শুল্ক ফাঁকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ ময়মনসিংহের দুটি স্থলবন্দরের বিরুদ্ধে। একই অবস্থা সুনামগঞ্জের একাধিক স্থলবন্দরেও। ওজন পরিমাপের যন্ত্র না থাকার সুযোগ নিচ্ছেন কয়লা আমদানিকারকরা। ব্যাংক এলসিতে 12 টন কয়লা আমদানি উল্লেখ করা হলেও আনা হচ্ছে 20 থেকে 22 টন পর্যন্ত। যদিও রাজস্ব ফাঁকির অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় আমদানিকারকরা। ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার স্থলবন্দর ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। কাঁটাতার ও জিরো পয়েন্ট পেরিয়ে কয়লা বোঝাই সারি সারি ট্রাক ভারতের মেঘালয় সীমান্তের গাছুয়াপাড়ায় স্থলবন্দর থেকে প্রবেশ করছে হালুয়াঘাটের গোবরাকুড়ায় স্থলবন্দরে। প্রবেশপথে জীবাণুনাশক ছিটানো ও বিজিবি সদস্যদের অবৈধ মালামাল তল্লাশি ঠিকঠাক চললেও ওজন মাপার যন্ত্রণা থাকায় কয়লার পরিমাপ হচ্ছে চোখের আন্দাজে আর ভারতীয়দের বেঁধে দেয়া দামে। অথচ বিশাল আকার এসব ট্রাকের প্রায় প্রতিটিতেই কয়লা থাকছে কানায় কানায় ভরা। কাস্টমসের ছোট এই কক্ষে রেজিস্টার পদ্ধতিতে খাতায় হিসাব রাখা হচ্ছে। চালানে দেখানো হচ্ছে প্রতি ট্রাকে আসছে মাত্র 12 টন কয়লা, অথচ অভিযোগ আছে ট্রাক প্রতি প্রায় 20 টন কয়লা নিয়ে আসছে অনেকেই। আমদানিকারকদের যোগসাজশ থাকায় ফাঁকি দেয়া হচ্ছে কোটি টাকার রাজস্ব জানিয়ে কাস্টমসের পরিদর্শকরাও মুখ খুলতে রাজি নয়। সরেজমিনে দিনভর অবস্থান ও কাস্টমস কর্মকর্তাদের সাথে কথা বলে জানা যায় দৈনিক 50 থেকে 100 ট্রাক কয়লা আমদানি হয় এই বন্দর দিয়ে। ওজন পরিমাপের কোনো যন্ত্র না থাকায় তাই ট্রাক প্রতি 8 টনের রাজস্ব হারাচ্ছে সরকার। কাস্টমসের হিসাব বলছে 2020-21 অর্থ বছরে গোবরাকুড়ায় স্থলবন্দর দিয়ে 35,806 মেট্রিক টন কয়লা আমদানি হয়েছে, যেখানে প্রতি ট্রাকে অতিরিক্ত 8 টন হিসাবে রাজস্ব ফাঁকি দাঁড়ায় প্রায় 5.25 কোটি টাকা। করোনার কারণে ট্রাকের সংখ্যা কমে এলেও প্রতিদিন অন্তত শখানেক মাল বোঝাই ট্রাক আসছে এই স্থলবন্দরে, যেখানে ওজন মাপার যন্ত্র না থাকার কারণে বোঝা মুশকিল ঠিক কি পরিমাণ মালামাল থাকছে এক একটি ট্রাকে। যদিও শ্রমিকরা বলছেন ট্রাক ভেদে সেটি 20 টন পর্যন্ত আসছে। 20 টন থাকে, 18 টন থাকে। সব ট্রাকে কি একই সমান মাল আসে নাকি কম বেশি থাকে? এক সমান। এই স্থলবন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম চালু আছে 1997 সাল থেকে, অথচ গত 2 যুগেও বন্দরে বসানো হয়নি ওয়েট স্কেল বা ওজন পরিমাপক। তবে শুল্ক ফাঁকির অভিযোগ অস্বীকার করছেন আমদানিকারক গ্রুপ। ভিত্তিহীন, মিথ্যা। চালানে যা উল্লেখ আছে তার চেয়ে বেশি মাল আনার স্কোপ এখানে নাই। কিন্তু এখন তো আর এটা মাপা হয় না। না, ওইটা ওই স্ট্যান্ডার্ডেই চলছে এখন। সীমান্তবর্তী পাহাড় আর সবুজের সমারোহ, নির্মল এমন প্রকৃতির সন্নিবেশ মাত্র 4 কিলোমিটার দূরত্বে হালুয়াঘাটের আরেক স্থলবন্দর করৈতলিতে। এখানেও একই অবস্থা, কোনো রকম পরিমাপ ছাড়াই চলছে বাড়তি কয়লা আমদানি। যদিও করৈতলি ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনও রাজস্ব ফাঁকির অভিযোগ অস্বীকার করছেন। অ্যাডভান্স ট্যাক্স দিয়ে আমরা কয়লা আনতেছি, এটা হয়তো মানুষের সন্দেহ করতে পারে রাজস্ব ফাঁকি, কিন্তু আসলে রাজস্ব ফাঁকি হয় না। এদিকে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বটছড়া, বাগলি ও চারাগাঁও এই 3টি স্থলবন্দরেও কয়লা আমদানি হচ্ছে কোনো রকম পরিমাপ ছাড়াই। ফলে আমদানির বিপরীতে মিস ডিক্লারেশন বা ভুল তথ্য দিয়ে বাড়তি কয়লা আমদানির সুযোগ পাচ্ছেন আমদানিকারকরা, যদিও তা অস্বীকার করছেন ব্যবসায়ীরা। একটা গাড়ির পিজা দিয়ে মাপতে গেলে অনেক সময় যা, প্রায় 20-30 মিনিট সময় যা, কাস্টমসের হিসাবে সবশেষ অর্থ বছরে করৈতলি বন্দর দিয়ে কয়লা এসেছে 23,000 মেট্রিক টনেরও বেশি। বাবু কামরুজ্জামান, নিউজ 24, গোবরাকুড়ায় স্থলবন্দর, হালুয়াঘাট।